এবার নতুন কৌশলে ইসরায়েলে হামলা চালাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজায় ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে সিরিজ রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা। সোমবার টেলিগ্রামে এক বিবৃতিতে এসব কথা বলেন হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা। হামাসের কাসাম ব্রিগেডের লেবানন শাখা জানায়, উত্তর ইসরায়েলি শহর নাহারিয়া এবং হাইফা শহরের দক্ষিণ উপকণ্ঠে 16টি রকেট নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে প্রায় 30টি রকেট নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, যে স্থান থেকে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে সেদিকে কামানের গোলা বর্ষণ করছে IDF। কাসাম ব্রিগেডস জানায়, গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। যদিও এক মাস আগে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে গাজাকে লক্ষ্য করে এখনও পর্যন্ত ইসরায়েলি হামলা চলছে, তারপরও লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তেও উত্তেজনা বিরাজ করছে, যেখানে শক্তিশালী ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী প্রায় এক মাস ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় চলছে। এর আগে গত 28 অক্টোবর হামাসের সামরিক শাখার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েল গাজা সীমান্তে একটি ইসরায়েলি সাজোয়া যানের উপর রকেট হামলা চালানো হয়। সে সময় ইসরায়েলি সাজোয়া যানের একটি কনভয় রাস্তার নিচে ড্রাইভ করছিল এবং সেই বহরের একটি গাড়িকে রকেট দ্বারা আঘাত করা হয়। এরপর ঘটনাস্থলে ব্যাপক অগ্নিসংযোগ ও ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়াও ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে বিমান হামলার জবাব দিতে 25 অক্টোবর ইসরায়েলের ইলাতে হামলা চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। সেদিনও হামাস দূরপাল্লার একটি রকেট ছুড়েছিল বলে জানা যায়। প্রসঙ্গত গত 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে 4,000-এরও বেশি শিশু। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় গাজার বেশ কয়েকটি এলাকার সব বাড়িঘর একেবারে মাটির সঙ্গে মিশে গেছে বলে জানায় উদ্ধারকারী সংস্থা গাজা সিভিল ডিফেন্স। রাতব্যাপী চালানো হামলায় 100 ভবন এবং বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এছাড়াও যুদ্ধ বিমান থেকে নারী ও শিশু সহ বেসামরিকদের লক্ষ্য করে প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।